করোনা ভাইরাস আতঙ্কে যুক্তরাষ্ট্রে প্রাক নির্বাচন ভোট পেছালো ডেমোক্রেটিক পার্টি। জর্জিয়া, কেন্টাকি, লুইজিয়ানা আর ওয়াহিওতে ভোট হওয়ার কথা ছিল আজ। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে ডেমোক্রেট প্রার্থী বাছাইয়ের দৌড়ে পিছিয়ে পড়লেও মার্কিন মুসলিম ভোটারদের সমর্থন এখনও বার্নি স্যান্ডার্সের। ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন লড়াইয়ে শুরু থেকে এগিয়েছিলেন ৭৮ বছর বয়সী বার্নি স্যান্ডার্স, কিন্তু গেল ২ সপ্তাহে প্রাক নির্বাচনে তাকে অনেকটা পিছিয়ে ফেলে প্রার্থিতার দৌড়ে স্পষ্ট এগিয়ে জো বাইডেন। চূড়ান্ত মনোনয়ন অনিশ্চিত হয়ে পড়লেও বামপন্থী মতাদর্শী স্যান্ডার্স এখনও ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু মুসলিমদের সমর্থন। রোববারের প্রথম দ্বিমুখী বিতর্কে মনোনয়ন পেতে শেষ পর্যন্ত বাইডেনের সাথে লড়ে যাওয়ার ঘোষণা দেন স্যান্ডার্স। তরুণ সমাজ যা চায় তা হলো সরকারি স্বাস্থ্যসেবা, অর্থনীতির মৌলিক সংস্কার পরিকল্পনা। গেল ৪ বছর ধরে এসব নিয়ে কাজ করেছেন বার্নি স্যান্ডার্স। ২০১৬ সালে প্রার্থিতার লড়াইয়ে ইসলাম ভীতির বিরুদ্ধে নিন্দা জানানো এবং আরব আমেরিকান ও মুসলিম ভোটারদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক কাজে লাগিয়েছিলেন স্যান্ডার্স, যদিও শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর টিকিট পাননি। এবারও পুনরাবৃত্তির পথে সে দৃশ্যপট, তবে চূড়ান্ত ঘোষণার আগ পর্যন্ত মার্কিন কংগ্রেসের মুসলিম সদস্যদেরও সরাসরি সমর্থন তাকেই। আমাদের এমন একজন প্রেসিডেন্ট দরকার যিনি ধর্ম, বর্ণ, অর্থ, বিত্ত নির্বিশেষে প্রতিটি মানুষকে সমান গুরুত্ব দেবেন, যেমন জীবন আমাদের সাথে ছিল ট্রাম্প ক্ষমতায় আসার আগে তা ফিরিয়ে দেবেন। স্যান্ডার্স এমনই একজন প্রার্থী যিনি ন্যায়ের জন্য ধনী বা প্রভাবশালীদের সাথে লড়াইয়েও কখনো দ্বিধা করেননি। যুক্তরাষ্ট্রে আদমশুমারিতে ধর্মবিশ্বাস নিয়ে তথ্য সংগ্রহ করা হয় না বলে দেশটিতে মুসলিম জনগোষ্ঠীর প্রকৃত সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য নেই। তবে মার্কিন জরিপ সংস্থা পিউ রিসার্চের ২০১৭ সালের তথ্য অনুযায়ী দেশটিতে বাস প্রায় ৩৫ লাখ মুসলিমের, যা মোট জনসংখ্যার ১.১%। নুজহাত কামাল, যমুনা নিউজ।